শক্তি ডেফিনেশন বলা প্রতি একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় বা প্রতি একক সময় তার যে পরিমাণ কাজ করার সামর্থ্যকে বলা হয় ক্ষমতা, তাই তো? ধরো 3 সেকেন্ড সময় তার যদি ডব্লিউ জুল পরিমাণ কাজ করতে হয় তাহলে 1 সেকেন্ড সময় তার কাজের পরিমাণ হচ্ছে ডব্লিউ বাই টি জুল পার সেকেন্ড। যে জুল পার সেকেন্ড যে ইউনিটটা, এই ইউনিটটাকে বলা হয় ওয়াট, ইউনিটটাকে বলা হয় ওয়াট। তাহলে টি সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই, ঠিক আছে? ডব্লিউ সমান সমান কত? ডব্লিউ সমান সমান এম কিউ বাই টি। কারণে ওই ডট প্রোডাক্টের জন্য আমার যে রেজাল্টটা পাই, কথা কি কম শোনা যাচ্ছে কিনা? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হ্যালো, এবার ঠিক আছে? হ্যালো, বাইরে বৃষ্টি তো, বৃষ্টির সঙ্গে একটু কম কম শোনা যাচ্ছে। আচ্ছা, টি প্লাস টু এফ ডট এস, এফ ডট ভি, তার মানে হচ্ছে বল এবং বেগের যে ডট প্রোডাক্টটা, সেই ডট প্রোডাক্টটাকেও আমরা ক্ষমতা বলে থাকি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই এফ হচ্ছে, এটা হচ্ছে রৈখিক বল এবং ভি হচ্ছে এটা রৈখিক বেগ। তার মানে রৈখিক গতি সম্পন্ন কোনো জিনিসের ক্ষমতাটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি, তাই না? রৈখিক গতি সম্পন্ন কোনো কিছুর ক্ষমতাটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি, টি প্লাস টু এফ ডট ভি। যদি আমাদের রৈখিক গতি না হয়ে যদি বৃত্তাকার গতি হয়েছে, রৈখিক গতি না হয়ে যদি বৃত্তাকার গতি হয়েছে, বৃত্তাকার গতি হইতো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতাম? টি সমান সমান বলের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করতাম টর্ক, আর ভি এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করতাম কৌণিক বেগ, তাই না? রৈখিক গতির ক্ষেত্রে ক্ষমতা রাশিমালা হচ্ছে এটা, রৈখিক গতির ক্ষেত্রে ক্ষমতা রাশিমালা হচ্ছে এটা, টর্ক এবং কৌণিক বেগের যে ডট প্রোডাক্টটা, সেই ডট প্রোডাক্টটাকে ক্ষমতা বলা হয়। তার মানে আমি এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারি, যে জিনিসের টর্ক বেশি তার ক্ষমতা তত বেশি। বিশেষ করে যারা মোটর সাইকেল চালান, মোটর সাইকেলে কিন্তু এরকম ই দেওয়া থাকে, তোমার বলে যে এই মোটর সাইকেলের পাওয়ার এত, এই মোটর সাইকেলের টর্ক এত। দেখবা যে মোটর সাইকেলের টর্ক যত বেশি, 14 নিউটন মিটার, 12 নিউটন মিটার, 10 নিউটন মিটার, 8 নিউটন মিটার, যে মোটর সাইকেলের টর্ক যত বেশি, আমাকে বুঝতে হবে ওই মোটর সাইকেলের মেশিনের পাওয়ার তত বেশি। এটা ডিপেন্ড করে হচ্ছিল যে শুধুমাত্র এই ইকুয়েশনের উপর বেস করে, তার মানে টর্ক যত বেশি হবে, কোনো কিছু টর্ক যত বেশি তার পাওয়ারও তত বেশি হবে, কোনো কিছু টর্ক যত বেশি তার পাওয়ারও তত বেশি হবে। কথা বুঝা গেছে? জি স্যার, কথা বুঝা গেছে। আচ্ছা, তো ক্ষমতার এককে আমরা ওয়াট হিসেবে ডিনোট করতে পারি, ক্ষমতার এককে আমরা কিলো ওয়াট হিসেবে ডিনোট করতে পারি, আবার আমরা ক্ষমতার আরেকটা একক, আমরা বিশেষ করে যন্ত্রপাতির ক্ষেত্রে যেটাকে আমরা ক্ষমতার একক হিসেবে ডিনোট করি সেটার নাম হচ্ছে হর্স পাওয়ার। 1 horsepower = 7.461 কেন, সেক্ষেত্রে হচ্ছিল যে আমরা ক্ষমতাটাকে হর্স পাওয়ার ইউনিটের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটা স্পেশাল একটা ইউনিট, এটা শুধুমাত্র হচ্ছিল যে যন্ত্রগুলির ক্ষমতা বোঝানোর জন্য আমরা হর্স পাওয়ার ব্যবহার করে থাকি, ঠিক আছে? যন্ত্রগুলির ক্ষমতা বোঝানোর জন্য আমরা হর্স পাওয়ার ব্যবহার করে থাকি। হ্যালো, এই হচ্ছে ক্ষমতা। এরপর আমরা চলে যাই কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এটাকে প্রকাশ করা হচ্ছে ইটা দ্বারা, ইটা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সিটাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। ইটার ডেফিনেশনটা কি? ইটার ডেফিনেশনটা হচ্ছে কাজে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, এবং এফিসিয়েন্সিটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, যার কারণে এটা হবে 100% দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। কাজে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। অনেকে আবার এটাকে এভাবেও প্রকাশ করে, পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট,
এটা 100%। এখানে শক্তি আকারে দিল, এখানে আবার অনেকে ক্ষমতা আকারেও এটাকে প্রকাশ করে থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কাহিনী আছে। হ্যাঁ বলো বলো স্যার। কিছু না। আচ্ছা, কাজের রূপান্তরিত শক্তি বা প্রদত্ত শক্তি একটু খেয়াল করে দেখো। এখানে একটা ছেলে পেলের মধ্যে একটা হিউজ কনফিউশন দিল। দেখো আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা কি জানি, শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি যে শক্তি সৃষ্টি বা বিনাশে শুধুমাত্র এক রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হয় মাত্র। ঠিক আছে, শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হয় না। ঠিক আছে, ওকে। তাহলে আমি যে পরিমাণ শক্তি কোথাও সাপ্লাই দিব, কথাটা একটু মধ্যে সরকারের শোনার চেষ্টা করো, কর্মদক্ষতা নিয়ে ছেলে পেলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। আমি যে পরিমাণ শক্তি সাপ্লাই দিব, ঠিক আছে, আমি কোথাও যে পরিমাণ শক্তি সাপ্লাই দিব, আমি কিন্তু ওই একই পরিমাণ শক্তি কিন্তু আমার রিটার্ন পাবো। ঠিক না, সেটা যে ফরমেশনই, জি স্যার, এটা যে ফরমেশনে হোক, আমি যদি 100 জুল পরিমাণ শক্তি কোথাও সাপ্লাই দিই, তাহলে আমি 100 জুলই আমি ব্যাক পাবো, কারণ শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র একটা ফরমেশন থেকে আরেকটা ফরমেশনে রূপান্তরিত হয়, কনভার্ট হয়। আচ্ছা, তাহলে আমি যদি 100 জুল পরিমাণ শক্তি দিই, তাহলে আমি 100 জুলই কিন্তু আমি ব্যাক পাবো, 100 জুলই কিন্তু আমি ব্যাক পাবো। আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে যে আমি যে ব্যাকটা পেলাম, আমি যে শক্তিটা ব্যাক পেলাম, এই শক্তিটা কতটুকু আমার কাজে রূপান্তরিত হয়েছে। ফর এক্সাম্পল, যেমন ধরো আমি এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাস করলাম। ঠিক আছে, আমি ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম, ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়ার পর, ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়ার পর আমি এখান থেকে একটা লাইট জ্বালাইলাম, আমি কি পেলাম, আলোক শক্তি পেলাম। এখন এখান থেকে যদি আমি 100 জুল পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিই, তাহলে আমি 100 জুল পরিমাণ কিন্তু আমি লাইট পাবো না, কারণ কিছু তাপ শক্তি রূপান্তরিত হবে, কিছু হয়তো বর্ণ শক্তি রূপান্তরিত হবে। আমি ধরলাম যে 100 জুল পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়ার ফলে আমি 60 জুল পরিমাণ এনার্জি ব্যাক পেলাম বা আলোক শক্তি পেলাম, বাদ বাকি 40 জুল এটাও কিন্তু আমি ব্যাকই পাচ্ছি, কিন্তু এই 40 জুলটা কিন্তু আমি কোনো কাজে কনভার্ট করতে পারতেছি না। বাদ বাকি যে 40 জুল, সেই 40 জুল তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়াচ্ছে, এছাড়া অন্য কোনো কিছু। কথা বুঝে গেছে? তার মানে আমি 100 জুল পরিমাণ শক্তি সাপ্লাই দেওয়ার কারণে, 100 জুল পরিমাণ শক্তি সাপ্লাই দেওয়ার কারণে আমি রিটার্ন 100 জুলই পেলাম, আমি রিটার্ন 100 জুলই পেলাম, কিন্তু ওই 100 জুল পরিমাণ কিন্তু আমার কাজ হলো না। কাজ কত জুল হলো? 60 জুল হলো। কথা বুঝে গেছে? আলোক শক্তি পেলাম আমি 60 জুল পরিমাণ, এটাই হচ্ছে আমার কাজে রূপান্তরিত শক্তি। বাদ বাকি 40 জুল পরিমাণ শক্তি হিট আকারে ডিসিপেট করে ফেলছে। তাহলে প্রদত্ত শক্তি হচ্ছে 100, পেলাম 60 × 100%, তার মানে আমার ওই লাইটের কর্মদক্ষতা হচ্ছে 60%। তো আউটপুট মানে কিন্তু এটা না, আমি কতটুকু ব্যাক, আমি পুরোটুকুই ব্যাক করবো, কারণ শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র এক করতে পারবো, একটা রূপে রূপান্তরিত হয়। আমি 100 দিলে পরে সে আমাকে 100 দিবে, কিন্তু ওই 100 এর মধ্যে আমি কতটুকু কাজে রূপান্তরিত শক্তি পাচ্ছি সেটা হচ্ছে আমার দেখার বিষয়। আমি কতটুকু কাজে রূপান্তরিত শক্তি পাচ্ছি সেটা হচ্ছে আমার দেখার বিষয়। কথা বুঝে গেছেন? জি স্যার। এই কারণে কর্মদক্ষতা হচ্ছে কাজে রূপান্তরিত শক্তি বা প্রদত্ত শক্তি কিন্তু 100%। তো ওই লাইটের ভিতরে যে মেশিন আছে বা আমি যে যন্ত্র এটা সাপ্লাই দিচ্ছি, তার কর্মদক্ষতা হচ্ছে 60%। এখন একটা জিনিসের কর্মদক্ষতা হচ্ছে ধরো 10 SP, কিন্তু তার এফিসিয়েন্সি হচ্ছে 70%। একটা পাম্পের কর্মদক্ষতা ধরো 10 SP, একটা পাম্পের কর্মদক্ষতা হচ্ছে 10 SP, কিন্তু তার এফিসিয়েন্সি হচ্ছে 70%, তার এফিসিয়েন্সি হচ্ছে 70%। তাহলে আমি আউটপুট আকারে বা কাজে রূপান্তরিত শক্তি আকারে আমি কতটুকু পাব? 10 × 70/100, এটা এটা 10, এটা এটা 7, সমান সমান আমি আউটপুট আকারে পাবো 7 SP। বাদ বাকি 3 SP নষ্ট হয়ে যাবে, সেটা তাপ শক্তিতে কনভার্ট হবে, শব্দ শক্তিতে কনভার্ট হবে, ঘর্ষণ শক্তি রিকভারি করার জন্য সেটা কাজে লাগবে, 3 SP
আমার পাওয়ার এখানে নষ্ট হয়ে গেল। কথা বুঝা গেছে? হ্যালো, তো এই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের কাজ করতে ক্ষমতা যাবতীয় যত থিওরি। তোমাদের কি পড়ানো হয়েছিল না, ভর কেন্দ্রের সরণ? জি স্যার। ট্যাঙ্কির অঙ্ক, ট্যাঙ্কির অঙ্ক করানো হয়েছিল? ট্যাঙ্কির চৌবাচ্চার অঙ্ক করেছিলেন। ওকে ওকে, এরপর আমরা আরেকটা থিওরি একটু দেখি, ওটা ম্যাথেরই থিওরি। ধরো আমি এখান থেকে একটা বল ছেড়ে দিলাম, একটা লোহার বল ছেড়ে দিলাম, 10 কেজি ভরের একটা লোহার বল ছেড়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে ভূমির উপর এরকম একটা স্প্রিং এরকম ভাবে দাঁড়ানো আছে, ঠিক আছে? ভূমির উপর এরকম একটা স্প্রিং দাঁড়ানো আছে, আমি এখান থেকে একটা 10 কেজি ভরের একটা ভর ছেড়ে দিলাম, ভালো কথা। ছেড়ে দিলে পরে আমি ধরলাম যে স্প্রিং এর মাথা থেকে এই বলের কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এইচ, ভালো কথা। যখন আমি ছেড়ে দিলাম তখন স্প্রিংটা কি হবে, সংকুচিত হয়ে যাবে, তাই না? স্প্রিংটা এরকম সংকুচিত হয়ে যাবে, বলটা এটা মাথার উপর বসে আছে। তাহলে স্প্রিং এর যে সংকোচনটা, আমি স্প্রিং এর সংকোচনটা ধরলাম এক্স স্প্রিং, তাহলে এই বলের টোটাল মুভমেন্ট কতটুকু হইলো বলতো? স্প্রিং এর মাথা পর্যন্ত সে এক্স পরিমাণ উচ্চতা অতিক্রম করলো, এরপর স্প্রিংটাকে সে সংকুচিত করে ফেললো এক্স পরিমাণ, তার মানে তার টোটাল মুভমেন্ট কত হলো? এইচ প্লাস এক্স, তাই না? তার টোটাল মুভমেন্ট হলো এইচ প্লাস। আচ্ছা, ভালো কথা। সে যখন এই পয়েন্টে ছিল, সে যখন এই পয়েন্টে ছিল তখন এই পয়েন্টে থাকাকালীন অবস্থাতে তার বিয়োগ শক্তি কত ছিল? আমি যদি এটাকে এখন স্ট্যান্ডার্ড ধরি, তাহলে এম জি এইচ প্লাস এক্স সমান সমান এই বিভব শক্তিটা খেয়াল করে দেখো, আমি যদি জাস্ট স্প্রিং এর উপর বলটা দিয়ে রাখতাম, তাহলে স্প্রিংটা যতটুকু সংকুচিত হইতো, এখন আমি একটা নির্দিষ্ট উপর থেকে পাঠাইছি, সংকোচনের পরিমাণ কি তার থেকে বেশি হবে না কম হবে না একই রকম থাকবে বলো তো? স্যার একটু বেশি হবে। একটু বেশি হবে কেন? কারণ সে একটা গতি শক্তি নিয়ে পড়তেছে, আর আমি জাস্ট তার উপর ছেড়ে দিলাম, আমি জাস্ট তার উপর কথা বুঝা গেছে? এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের স্প্রিং এর বিয়োগ শক্তি রাশিমান। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি মিডল টার্ম করে আমরা এক্সের মানটা খুব ইজিলি বের করতে পারবো, যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে। 5 মিটার উপর থেকে কোনো একটা 10 কেজি ওজন একটা লোহার বল ছেড়ে দিলে স্প্রিং এর সংকোচনটা কি পরিমাণ হবে সেটা আমরা এই ফর্মুলা থেকে খুব ইজিলি বের করতে পারবো, যেখানে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের মান তোমার দেওয়া থাকবে। কথা বুঝা গেছে? জি স্যার। ওকে, ব্যাস, তাহলে আমাদের কাজ করতে ক্ষমতা যাবতীয় যত থিওরি ছিল মধ্যে কমপ্লিট। এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি। শোনো, ওই আমি কিন্তু এখন তোমরা আগে যে জায়গায় পড়তা, কেউ কি আগের জায়গায় পড়তা, এরকম কেউ আছো পুরাতন? জি স্যার। আমি যখন শুরু করছিলাম, জি স্যার, এখন কিন্তু ওখানে পড়াই না, আমি কিন্তু এখন চলে আসছি আনন্দমোহন কলেজের সামনে।
আন্দামান কলেজের সামনে যে সৈয়দ আশরাফের বাসাটা আছে, এটা ঠিক সাথের বাসাটা, ঠিক আছে? জি স্যার। তো যখন শুরু করব তখন আরো ডিটেইলে আমি ঠিকানা দিয়ে দেবো। তোমরা মোটামুটি মেন্টালি প্রিপেয়ার থাকো যে 13 তারিখে খুললে পরে পরে আমি 13-14-15-এর মধ্যে শুরু করে দেবো। কারণ এখন যদি না খুলে তাহলে তোমার এবারও বাধ্যতামূলক দিতেই হবে। তো আর কিছু হোক বা না হোক, অন্তত ইন্টারমিডিয়েট সেশনটা আর ক্লাস 9 10 টা তারা খুলবেই, এতটুকু মাস। স্যার এত ছাত্র বসে এবং কি ওরা তো স্যার আক্রান্ত হবে বেশি, আক্রান্ত হলে পুরো হচ্ছে স্যার স্যার বাচ্চারা তো কিছু মানে না স্যার। এটাই তো সমস্যা, না হলে পরে শুরু না করে তো কোনো উপায় নাই, মানুষজন তো অসুস্থ হয়ে যাচ্ছে। তোমরা তো যাও যেমন তেমন, আমরা তো মনে করো যে এক প্রকার অসুস্থ হয়ে গেছি, কাজকর্ম ছাড়া মনে করো যে বেশি দিন ভালো লাগে না। আর এটা তো বেসিক্যালি ছুটি না, এমন হয়তো ছুটি আমি মনে করো যে ঘুরতে গেলাম কোথাও বা হ্যাঁ, এটা তো আসলে বেসিক্যালি ছুটি না, এটাই লোকে আসলে মানে এটাই লোকে আরো মনে করো যে যন্ত্রণা অত্যাচার জেলখানার মতো। হ্যাঁ দেখেন 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, একটি রাস্তা ধরে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময়, 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় দেখছো? জি স্যার। 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করায় দেখছো? জি স্যার। 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করায় আনত তলে নিচে এসে থেমে যায়, আনত তলে নিচে এসে থেমে যায়, যার দৈর্ঘ্য 40 মিটার। আনত তলে নিচে এসে থেমে যায়, যার দৈর্ঘ্য 40 মিটার। আনত তলে নিচে এসে থেমে যায়, যার দৈর্ঘ্য 40 মিটার। গাড়িটির আনত তলের প্রতিক্রিয়া বল হিসাব করো, গাড়িটির আনত তলের প্রতিক্রিয়া বল হিসাব করো, গাড়িটির আনত তলে প্রতিক্রিয়া বল হিসাব করো। তার শক্তি উপপাদ্য প্রয়োগ করে গাড়িটির উপর গতি প্রতিরোধকারী বল নির্ণয় করো, তার শক্তি উপপাদ্য প্রয়োগ করে গাড়িটির উপর প্রতিরোধকারী বল নির্ণয় করো। তার শক্তি উপপাদ্য প্রয়োগ করে গাড়িটির উপর প্রতিরোধকারী বল নির্ণয় করো।
তো? জি স্যার। দেখো 2000 কেজি ভরের একটি গাড়ি স্যার, এই চ্যাপ্টারটা তো এই মাসে শেষ হবে না? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, এই চ্যাপ্টার এই মাসে শেষ হবে না? বুঝি নাই বুঝি নাই কি এই চ্যাপ্টারটা এই অধ্যায় এই এই মাসে শেষ হবে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে একটা লেকচার রোববারের মধ্যে শেষ হয়ে যাবে। রোববার কয় তারিখ? 30 তারিখ, তাই না? জি স্যার, রোববার শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখো, একটা গাড়ি এখান থেকে এখানে এসে থেমে গেছে, ঠিক আছে? সে 16 মিটার/সেকেন্ড থেকে যাচ্ছিল, কোণ হচ্ছে 30 ডিগ্রি, আনত তলের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, তাই না? প্রথম কোশ্চেনটা সহজ, প্রথম কোশ্চেনটা আমরা 30 ডিগ্রি তো উপরে হবে না স্যার, ভূমির সাথে আনত তাহলে কোন কার সাথে? ভূমির সাথে, ঠিক আছে? আচ্ছা তাহলে ধরো গাড়িটা এখানে আছে, কোন একটা সময় গাড়িটা এখানে আছে, এর যে প্রতিক্রিয়ামূলক বলটা, সেই প্রতিক্রিয়ামূলক বলটা কি হবে বলো তো? আমরা জানি যে তার mg হচ্ছে নিচের দিকে, তার mg হচ্ছে নিচের দিকে, যেহেতু ভূমির সাথে 30 ডিগ্রিতে আছে, তাহলে আনত তল বরাবর স্বরূপাংশ কত হয় mg? mg ভূমির সাথে থাকলে সাইন না কস? স্যার কস হপ ওনা এরপর প্রতিক্রিয়ামূলক বল, তাই না? প্রতিক্রিয়া সবসময় চিন্তা করবা, প্রতিক্রিয়া মানেই হচ্ছে ভূমির সাথে লম্ব, তলের সাথে লম্ব, ভূমির সাথে না তলের সাথে লম্ব। প্রতিক্রিয়া মানে হচ্ছে তলের সাথে লম্ব, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা যদি mg sin 30 হয়, এটা যদি mg sin 30 হয়, তাহলে এটার সাথে লম্ব আরেকটা যে উপাংশ হবে সেই উপাংশের পরিমাণ হবে কত হবে? mg cos 30? জি স্যার। তাই না? আমরা জানি লম্বাংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভূমি অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে লম্ব উপাংশ, এবং অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ পরস্পর পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে, ঠিক না? জি স্যার, পরস্পর পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকবে, তাই তো? জি স্যার। ওকে, পরস্পর পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে একটা যদি mg cos হয়, একটা sin হবে, একটা যদি mg cos হয় তাহলে ডেফিনেটলি আরেকটা mg sin হবে, তার সাথে 90 ডিগ্রি তো সেটা mg sin। জি স্যার। ঠিক আছে জি স্যার। তাহলে এখন দেখো এই প্রতিক্রিয়ামূলক বলটাকে ক্যান্সেল করার জন্য দায়ী কে? mg sin না mg cos? mg cos, কারণ আরটা হচ্ছে তলের সাথে লম্ব। জি স্যার। একটা যদি আনত তল বরাবর হয় তাহলে আরেকটা লম্বাংশ আনত তলের সাথে 90 ডিগ্রিতে, তার মানে আর এবং mg cos এটা পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। জি স্যার, কথা বুঝে গেছে? তাহলে এটা কেমন হয়ে গেল? তোমার প্রতিক্রিয়ামূলক বলের মানটা তুমি এখান থেকে বের করবা, m এর মান, g এর মান বলতে 30 ডিগ্রি নেবে। এরপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখো কার শক্তি উপপাদ্য ব্যবহার করে বাধাদানকারী বলের মান বের করতে হবে।
সে যে ব্রেক করলো, ব্রেক করার ফলে কি হলো, সে থেমে গেল, তাই না? ব্রেক করার ফলে সে থেমে গেল, এটা তোমার বাধা দানকারী বলের মানটা তোমাকে বের করতে হবে। তার সত্যি উপপাদ্য কি? তার সত্যি উপপাদ্য লব্ধি বল দ্বারা সম্পাদিত কাজ বস্তুর গতি শক্তি পরিবর্তনের সমান। এই যে কাজটা সিঙ্গেল কাজ নাকি নিট কাজ? নিট কাজ। এই কাজটা হচ্ছে নিট কাজ, ঠিক আছে? জি স্যার। এই কাজটা হচ্ছে নিট কাজ, তার মানে লব্ধি বল দ্বারা সম্পাদিত কাজ বস্তুর গতি শক্তির পরিবর্তনের সমান হবে। নিট বল দ্বারা সম্পাদিত কাজ বস্তুর গতি শক্তির পরিবর্তনের সমান হবে, ঠিক আছে? জি স্যার। ভালো কথা। চৈতালি এত বারবার বেরোচ্ছে কেন, ঢুকতেছে কেন? চৈতালি, চৈতালি, চৈতালি না, ওটা নেট প্রবলেম করতেছে। জি ডাটা দিয়ে ক্লাস করো। জি স্যার। জি স্যার, ডাটা দিয়ে তো ক্লাস। তাহলে নেট খুলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে নেট কাজ হচ্ছে গতি শক্তির পরিবর্তনের সমান। নেট কাজ গতি শক্তির পরিবর্তনের সমান, ঠিক আছে? তাহলে নেট কাজ, নিট কাজ মানে কি? লব্ধি কাজ। লব্ধি কাজ মানে কি? লব্ধি বল দ্বারা সম্পাদিত কাজ। তাহলে এখানে বল কয়টা একটু খেয়াল করে, মানে বল হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে তার এমজি, যেটা রূপাংশ আনত তল বরাবর ছিল এমজি সাইন 30 ডিগ্রি। এটা কাজ হচ্ছে তাকে আনত তল বরাবর বিয়ে নিয়ে আসা। জি স্যার। এই এমজি সাইন 30 এর কাজ হচ্ছে তাকে আনত তল বরাবর বিয়ে নিয়ে আসা। আর সে যে ব্রেক করলো, সেই ব্রেক প্রদানকারী বলের কাজ হচ্ছে তাকে থামিয়ে দেওয়া। কথা বুঝা গেছে? ওকে ফাইন। তাহলে এখানে নিট কাজ, নিট কাজ আসলে দুইটা বল দ্বারা সম্পাদিত কাজ। একটা হচ্ছে গতি প্রতিরোধকারী বল বা ব্রেক করার জন্য বল ডট এস প্লাস আনত তল বরাবর তাকে নামিয়ে নিয়ে আসার জন্য দায়ী বল ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি। কেন? কারণ আনত তল বরাবর নামিয়ে নিয়ে আসার জন্য, আনত তল বরাবর নামিয়ে নিয়ে আসার জন্য যে বলটা কাজ করতেছে সেই বল, সেই বলের পরিমাণ কত? এমজি সাইন 30। আর আনত তল বরাবর সে দূরত্ব অতিক্রম করছে 40 মিটার, সেটা দুইটার ডাইরেকশন সেম, যার কারণে সেটা করতে পারে। কিন্তু এই যে বলটা, এই বলটা তো আনত তল বরাবর নামিয়ে নিয়ে আসার জন্য দায়ী না, আনত তল বরাবর তাকে বাধা দেওয়ার জন্য দায়ী। তার মানে এই বলটা হচ্ছে গতি প্রতিরোধকারী বল। এখন গতি প্রতিরোধকারী বল হলে সেটা কি গতিকে সাহায্য করে না গতিকে বাধা দেয়? বাধা দেয়, বাধা দেয়। এটা কি গতির দিকে কাজ করবে না গতির বিরুদ্ধে কাজ করবে? বিরুদ্ধে কাজ করবে, বিরুদ্ধে কাজ করবে, বিপরীতে। তার গতি কোন দিকে? তার গতি হচ্ছে এদিকে, কিন্তু বাধা দানকারী বল কাজ করছে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে এফ